রান্নার জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বোয়াল মাছ দিয়ে একটা রান্না করছি। এখানে আমি যে বোয়াল মাছটা নিয়েছি এটাকে আমি ভাজবো না, করছি, আপনারা একটু দেখুন। এখানে আমি নিয়েছি 6 পিস বোয়াল মাছ। এই বোয়াল মাছে আমি প্রথমে মাখিয়ে নেব নুন হলুদ, পরিমাণ মতো নুন দেব, 1 চামচের মতো নুন দিলাম, হলুদ, এরপরে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ বাটা এখানে দেব আমি 1 টেবিল চামচে, 3 চামচ, এরপরে দেব এখানে 4-5 খোয়া রসুন, একটু থেঁতো করা আছে, এই রসুনটা দিয়ে দিলাম। এখানে একটু সর্ষে বাটা আছে, 2 চামচ সর্ষে বাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ আর 1/2 চামচ, এবার আমি সবটা ভালো করে মেখে নেব। মাছটা আমি মেখে নিই, সঙ্গে আমি অ্যাড করব সর্ষের তেল। পাঁচ চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে আরেকবার আমি এটা মেখে নিই। এবার একটু আমি শুকনো লঙ্কাও দেব, যদি মনে হয় সাদা আপনাদের ঝাল বেশি লাগছে তাহলে এটা আপনারা করতে পারেন। এটুকু আমি শুকনো লঙ্কা দিই, দিয়ে এটা 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে। সুমিট হয়ে গেছে আমি আমাদের মাখা বোয়াল মাছটা, সেটা আমি এখন একটা কড়াইতে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, এখানে 3 চামচ মতো সর্ষের তেল আছে, সর্ষের তেলটা দিয়ে এটা কাঁচাই থাকবে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প জল এই মশলাটার মধ্যে মিশিয়ে দেবো, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জলটা। এবার আর একটু নুন এবং হলুদ লাগবে, আর একটু নুন দিলাম আর একটু পরিমাণে হলুদ দিলাম, আমি প্রথমে ফ্রাই করে রাখবো 5টা। ফুটে উঠলে পরে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ, এটা মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি রাখবো।
মাছটা ফুটে উঠুক, তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবং মাছটা কমিয়ে মিডিয়াম করে দিলাম। সর্ষের তেল দিয়ে চামচ সর্ষের তেল দিয়ে চামচ না 3 চামচ গ্যাসটা আমি অফ করে দিলাম। আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। হয়ে গেল কাঁচা বোয়াল মাছের ভাপা। এই বোয়াল মাছ দিয়ে আমি